নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয়, বৃশ্চিক রাশি জুন জুলাই আগস্ট বিচিত্র পরিবর্তন আসছে জীবনে, শনি অস্থির, বৃহস্পতি নিজ ক্ষেত্রে, হ্যাঁ ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের মানুষদের শোনাব তাদের জীবনে বিচিত্র পরিবর্তন আসছে জুন জুলাই এবং আগস্ট মাসে। এই তিনটি মাস তাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। এই তিনটে মাস তাদের জীবনে অবশ্যই নতুন কোনো সূত্র আসতে চলেছে। এই তিনটে মাস তাদের জীবনের পরিবর্তন সুনিশ্চিত। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। বৃশ্চিক রাশি শনি হয়ে গেছে অস্থির। পাঁচই জুন থেকে শনি সম্মুখে না চলে আবার ব্যাকআপে চলতে শুরু করবে, অর্থাৎ চতুর্থ স্থান থেকে শনি আবার তৃতীয় স্থানের দিকে হেলবে। এর ফলে আপনার অবশ্যই শুভ ফল পেতে শুরু করবেন পাঁচই জুনের পর থেকে। জুন মাস আপনার পক্ষে বিরাট একটা সৌভাগ্যের মাস। জুন মাস ভর আপনার জীবনে সুযোগ আসবে। সবচেয়ে বড় কথা, যে সমস্ত বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের নারী পুরুষদের জীবনে বিবাহ হয়নি বা বিবাহ হতে আটকে যাচ্ছে বা দীর্ঘদিন দেখাশোনা করছেন কিন্তু তবুও মনোমতো পাত্র বা পাত্রী পাচ্ছেন না, আবার কেউ পাত্র পাত্রী পেলেও বাড়ির বিভিন্ন কারণে বিবাহ হচ্ছে না, তাদের বলবো আপনার জীবনের নতুনত্ব আসছে। শনি অস্থির অবস্থায় তার নিজস্ব প্রভাব আর দেখাতে পারবে না, সে নিজেই এখন স্থির নয়, সে নিজেই অস্থির। এর ফলে বৃশ্চিক রাশির জীবনে অবশ্যই মহা সৌভাগ্য যোগ সূচিত হচ্ছে, বিশেষ করে জুনের পরে জুলাই মাস তাদের জীবনে বিরাট সাফল্য এবং আগস্ট মাস বৃশ্চিক রাশির কাছে সবচেয়ে প্রয়োজনীয় এবং সবচেয়ে বলা যেতে পারে বছরের সেরা মাস হতে চলেছে। এছাড়া দেবগুরু বৃহস্পতি, তিনি সদা সর্বদা নিজ ক্ষেত্রেই অবস্থান করছেন। দেবগুরু শুভ অবস্থান বৃশ্চিক রাশির মানুষদের পক্ষে সবচেয়ে সহায়ক হবে, বিশেষ করে জুন মাসের শেষ প্রান্ত থেকে যখন বৃহস্পতি একা মীন রাশিতে অবস্থান করবে পুরো জুলাই মাস, পুরো আগস্ট মাস, তখন অবশ্যই বৃশ্চিক রাশির জীবনে বিরাট সাফল্য আনবে। পঞ্চমস্থ বৃহস্পতি একাকী আপনার জীবনকে সৌভাগ্যে ভরিয়ে দেবে, আপনার কর্মের উন্নতি হবে, পারিবারিক জীবনে সুখ শান্তি আসবে, সন্তানদের নিয়ে আপনি সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে অবশ্যই জুন মাসের পরে জুলাই মাস এবং আগস্ট মাস দেবগুরুর সর্বোচ্চ আশীর্বাদ আপনার কাছে প্রাপ্য হবে। অস্থির শনি, যে শনি আপনাকে বরাবরই নানাভাবে ক্ষতির মুখোমুখি ফেলে, সেই শনির অস্থিরতা আপনার কাছে পজিটিভিটি বয়ে আনছে এবং বৃহস্পতির নিজ ক্ষেত্রে আরও দৃঢ়ভাবে অবস্থান আপনার জীবনে বিরাট সৌভাগ্য বয়ে আনছে, আপনার জীবনকে পরিবর্তনের দিকে নিয়ে যাবে এবং আপনার জীবনে পরিবর্তন হবে বিচিত্র। আপনি ভাবতেই পারবেন না আপনার কোন বাঁকে জীবন ঘুরে যাবে, আপনি ভাবতেই পারবেন না আপনি কোন দিক দিয়ে জীবনের সফল সাকসেস উন্নতির পথে পৌঁছে গেলেন। আপনি এক ভেবে শুরু করেছিলেন, আপনার হবে আর এক, আপনি ভেবেছিলেন যা তা তো হলোই না, তবে হলো যা তা আরও ভালো হবে। সুতরাং বৃশ্চিক রাশির কাছে দেবগুরু বৃহস্পতির শুভ অবস্থান, শনি অস্থির অবস্থায় থাকা এবং রবি সম্পূর্ণভাবে আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া আপনার জীবনকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে বাধ্য। যে চারটি গ্রহ রাশিচক্রকে নিয়ন্ত্রণ করে, বলা যেতে পারে যে পাঁচটি গ্রহ রাশিচক্রকে নিয়ন্ত্রণ করে, তার মধ্যে সবচেয়ে বৃহৎ বৃহস্পতি, তারপরেই হচ্ছে শনি, তারপরে রবি, তারপরে রাহু এবং
কেতু। আপনার পক্ষে প্রত্যেকটা গ্রহই সর্বোচ্চভাবে সমানভাবে শুভ ফল দিয়ে যাবে। শনি অস্থির হওয়া আপনার ক্ষেত্রে অবশ্যই শুভজনক ফল হয়েছে। এর ফলে আপনার শারীরিক দিক দিয়ে যে রোগ ব্যাধি তা চলে যাবে। পারিবারিক দিক দিয়ে আপনার অবশ্যই সুখী একটা দাম্পত্য জীবন আপনার জীবনে আসতে বাধ্য। আপনার সুখের বাসা অবশ্যই গড়ে দেবে দেবগুরু বৃহস্পতি। সেই বাসার দিকে কোনোভাবে দৃষ্টি দিতে পারবে না ভয়াবহ ভয়ঙ্কর শনি। যতই আপনার পুনরায় 23 অক্টোবরের পরে যতই আপনার ধাইয়া দৃষ্টি আসুক, আপনি জুন জুলাই আগস্ট এই 3টে মাস ভরপুরভাবে নিজেকে প্রস্তুত করিয়ে নিন। ভরপুরভাবে নিজেকে অবশ্যই শনির ধাইয়া দৃষ্টিতে লড়াই করার জন্যে নিজের প্রত্যেকটা দিকে অবশ্যই একটা বেড়া বা একটা ঢাল দিয়ে দিতেই পারে, যাতে শনির অশুভ প্রভাব আপনাকে কোনোভাবে ক্ষতি করতে না পারে, যাতে শনির অশুভ প্রভাব আপনাকে কোনোভাবে আপনাকে অশুভ ফল না দিতে পারে, সেই দিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে জুলাই মাস এবং আগস্ট মাস আপনার জীবনে একটা সোনায় মোড়া মাস হতে চলেছে, কারণ এই দুটো মাসে দেবগুরু বৃহস্পতি আপনাকে দুহাত ভরে অর্থ প্রদান করবে। পুরো আপনার আলমারির মধ্যে থাকবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, থাকবে আপনার মানি ব্যাগের ওপর। তাই আপনি যদি বৃশ্চিক রাশি হন, আপনি প্রভূত অর্থ সমৃদ্ধির মালিক হতে পারবেন। জুলাই এবং আগস্ট মাস আপনার জীবনের সমৃদ্ধির নতুন একটা দৃষ্টিকোণ ছবে এই জুলাই এবং আগস্ট মাস। সুতরাং বৃশ্চিক রাশির কাছে এই জুন মাস, এই জুলাই মাস এবং এই আগস্ট মাস, এই 3টি মাস পরিবর্তনের মাস। শনির পরিবর্তন, শনির অস্থিরতার মাস এবং দেবগুরুর আশীর্বাদ প্রাপ্তির মাস। তাই দেবগুরুর আশীর্বাদে আপনার জীবন যে সুস্থির অবস্থায় গিয়ে পৌঁছাবে জুনের পরে জুলাই, এবং বিশেষ করে জুলাইয়ের শেষ প্রান্ত থেকে পুরো আগস্ট মাস ভর আপনি পাবেন অবশ্যই নতুন বাসা। তাই বৃশ্চিক রাশিতে আমি বলবো, আপনি সমস্ত অসহায়তাকে ভুলে যান, আপনার আগেকার সমস্ত ব্যর্থতাকে, নতুন করে গা ঝাড়া দিয়ে উঠুন। কারণ এই জুন মাস, এই জুলাই মাস, এই আগস্ট মাস আপনার কাছে শেষ সুযোগ। কারণ তারপরে 23 অক্টোবরের পরে আবার চলে আসবে কালান্তক ধাইয়া। তাই আপনাকে অবশ্যই শুভ খবর দিলাম, আপনি আবার আপনাকে তৈরি হতেই হবে এই আগস্ট মাসের মধ্যে। তাই আর বসে না থেকে আপনি কর্মযজ্ঞে মেতে উঠুন, আপনার জীবনে সফলতা আসতে বাধ্য। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে, বৃশ্চিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানি, আমি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।